আপনি কি নিজের ত্বকে এই ধরনের সাদা ছোপ দেখে সেটি বলে ভয় পাচ্ছেন, নাকি নিজের ত্বকে এরকম ধরনের লালচে বাদামি বা কালো ছোপ দেখে চিন্তিত হচ্ছেন? চিন্তা করবেন না, এটি একটি খুবই কমন ডিজিজ যাকে আমরা চিনি ছুলি বলে। ছুলির সাইন্টিফিক নাম হচ্ছে পিটাইরিয়াসিস ভার্সিকালার। ভার্সিকালার অর্থাৎ ভেরিয়াস কালার্স। এই নামটি এই জন্যেই কারণ ছুলি বিভিন্ন রঙের হতে পারে। সবচেয়ে কমনলি দেখা যায় সাদা, এছাড়া দেখা যেতে পারে বাদামি বা কালো, অনেক সময় লাল রঙেরও হয়। ছুলি হলে চিনবেন কিভাবে? ছুলি সাধারণত হয় বুকে, পিঠে বা হাতের উপরের দিকে। ছোট ছোট সাদা বা কালো ছোপ দেখতে পাওয়া যায়। ভালো করে খেয়াল করলে দেখবেন প্রত্যেকটি ছোপ একটি রোম কূপের চারপাশ ঘিরে আছে, যাকে আমরা বলি পেরিফলিকুলার লিশন। অনেক সময় এগুলিতে হালকা চামড়াও উঠতে পারে, যাকে বলে স্কেলিং। অনেক দিন ধরে থাকলে অনেক সময় কিছু কিছু ছোপ একসাথে মিলে একটি বড় ছোপও তৈরি করতে পারে। ছুলি হয় কেন? ছুলি বা পিটাইরিয়াসিস ভার্সিকুলার এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। আমাদের স্কিনে নর্মালি এই ফাঙ্গাসটি থাকে, যার নাম হচ্ছে মেলাসেজিয়া ফারফার। অনেক সময় বিভিন্ন কারণে এই ফাঙ্গাস প্যাথোজেনিক হয়ে ওঠে, আমাদের স্কিনের মেলানিন এবং অয়েল খেতে আরম্ভ করে। যেহেতু এটি আমাদের স্কিনের অয়েল খেতে পারে, সেই জন্য অয়েলি স্কিনে খুব কমনলি এই সমস্যা দেখা যায়। যেহেতু মেলানিনের পরিমাণ কম বেশি হয়, সেই জন্য লিশনের রঙও পাল্টাতে পারে। গরম হিউমিড ওয়েদারে ছুলির প্রবলেম বেশি হতে পারে। ছুলি নিয়ে চিন্তিত হবেন না, ছুলি একটি পুরোপুরি বিনাইন ডিজিজ, এর থেকে আদার কোনো কমপ্লিকেশনস হয় না। তবে ছুলি একবার হলে কিন্তু বারবার হতে পারে। এই যে ফাঙ্গাসটির কথা বললাম, এটি আমাদের স্কিনে নর্মালি থাকে এবং কোনো ট্রিটমেন্টেই একে পুরোপুরি দূর করা সম্ভব নয়, সেই জন্যই ছুলি বারবার হওয়ার চান্স থাকে। ছুলি হলে আপনি কি করবেন? ছুলি যেহেতু একটি ইনফেকশন, একে আপনি হোম রেমেডিজ দিয়ে দূর করতে পারবেন না। ছুলি হলে ব্যবহার করুন অ্যান্টিফাঙ্গাল সাবান, যেমন কেজেড সোপ, কিটো সোপ বা ক্যান্ডিড সোপ। এছাড়া দোকান থেকে কিনে লাগাতে পারেন দিনে একবার করে অ্যান্টিফাঙ্গাল মলম, যেমন কেজেড ক্রিম বা ক্যান্ডিড ক্রিম। যদি এতে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনার ছুলি না কমে, তাহলে আপনি ডার্মাটোলজিস্ট দেখান। যদি অনেকগুলি ছোট লিশন মিলে একটি বড় লিশন তৈরি করে, তাহলে কিন্তু খাবার অ্যান্টিফাঙ্গালের প্রয়োজন হয়, তাহলেও ডার্মাটোলজিস্ট দেখান। ইনফেকশন কমে গেলেও কিন্তু ছুলির সাদা দাগ বেশ কিছুদিন থেকে যেতে পারে। এই দাগ তাড়াতাড়ি মেলানোর জন্য আপনি জায়গাটাতে নিয়মিত 5 মিনিট করে রোদ লাগাতে পারেন, যার ফলে মেলানিন প্রোডাকশন ত্বরান্বিত হয় এবং স্কিনের কালার তাড়াতাড়ি ফিরে আসে। যদি 3 থেকে 4 সপ্তাহের মধ্যে স্কিনের কালার না ফেরে, তাহলে একবার ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন, ওনারা আপনাকে স্কিনের কালার ফেরানোর জন্য ওষুধ দিতে পারে। এই ধরনের আর কি রোগ নিয়ে আপনারা আমার কাছে অ্যাডভাইস চান, আমাকে কমেন্টে জানাতে পারেন।